বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন করতে হলে যে সকল তথ্যের প্রয়োজন হয় সেগুলি হচ্ছে এক নম্বরে প্রস্তাবিত কোম্পানির নাম আপনি যে নামে কোম্পানি নিবন্ধন করতে চাচ্ছেন সেটা অবশ্যই জয়েন্ট স্টক থেকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে এই নামটি খালি আছে কি না ইতিপূর্বে অন্য কেউ নিবন্ধন করে ফেলছে কিনা যদি আপনি নিশ্চিত হন যে এই নামে করা যাবে তাহলে এই নামটি নিয়ে আপনি আগাতে পারেন দুই নম্বরে রেজিস্টার অ্যাড্রেস অফ কোম্পানি কোম্পানি নিবন্ধন করতে গেলে একটা রেজিস্টার অ্যাড্রেস দেখাতে হয় সেটা আপনি যে কোনো একটা ঠিকানা ব্যবহার করতে পারেন কোম্পানি নিবন্ধন করতে গেলে আপনি রেসিডেন্সিয়াল বা কমার্শিয়াল ঠিকানা যে কোনো একটা ব্যবহার করতে পারেন সেটা কেউ যাচাই বাছাই করতে যাবে না তবে যদি আপনি আমদানি রপ্তানি সনদ নেন সেই ক্ষেত্রে অবশ্যই একটি বাণিজ্যিক ঠিকানা ব্যবহার করাটা উত্তম আর যদি সেখানে না যান আমদানি রপ্তানিতে না যান তাহলে আপনি রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তবে সবচেয়ে ভালো হলো একটি কমার্শিয়াল অ্যাড্রেস ব্যবহার করা তিন নম্বরে ডিরেক্টর নির্বাচন প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন করতে গেলে কমপক্ষে দুইজন ডিরেক্টরের দরকার হয় এবং সর্বোচ্চ পঞ্চাশ জন পর্যন্ত ডিরেক্টর নেওয়া যায় তবে ডিরেক্টরের সংখ্যা যত কম রাখা যায় ততটাই ভালো কারণ বেশি লোকের সমাগম হলে মত মতানৈক্যের সৃষ্টি হবে দেখা গেছে এক একজনের মতামত এক এক রকম চাওয়া পাওয়া এক এক রকম ঝামেলার সৃষ্টি হবে দেখা যাবে যে কোম্পানিটি মাস পথে গিয়ে থেমে যাবে তাই ডিরেক্টরের সংখ্যা যদি দুইয়ের মধ্যে রাখতে পারেন সেটা অনেক ভালো সেক্ষেত্রে কোম্পানির মূল পরিচালক যদি আপনি থাকেন কোম্পানির ইনভেস্টর যদি আপনি হন এবং কোম্পানি যদি আপনার হাতেই পরিচালিত হয় সেই ক্ষেত্রে আপনি কোম্পানির প্রধান দায়িত্বে থেকে একজন সহকারী আপনার সাথে রাখতে পারেন সেই ক্ষেত্রে আপনি আপনার স্ত্রী বা আপনার ছেলে মেয়ে যদি বড় কেউ থাকে তাদের একজনকে নিয়ে নিতে পারেন তারপর একজন চেয়ারম্যান নির্বাচন করতে হবে অর্থাৎ দুইজন পরিচালক যে নেবেন সেখান থেকে একজনকে চেয়ারম্যান করবেন তবে সেটা ম্যান্ডেটরি না অর্থাৎ আপনি চাইলে চেয়ারম্যান রাখতে পারেন না চাইলে আপনি চেয়ারম্যানের পথটি খালি রাখতে পারেন এরপর ম্যানেজিং ডিরেক্টর বা ব্যবস্থাপনা পরিচালক প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে গেলে ম্যানেজিং ডিরেক্টর বা ব্যবস্থাপনা পরিচালক বা এমডি আমরা যাকে বলে থাকি এটি অবশ্যই রাখতে হবে কারণ কোম্পানি আইনে ম্যানেজিং ডিরেক্টর হল মোস্ট পাওয়ারফুল এটা রাখতেই হবে চেয়ারম্যান না হলে সমস্যা নেই কিন্তু ম্যানেজিং ডিরেক্টর অবশ্যই রাখতে হবে তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যদি দুজন পরিচালক দিয়ে আপনি কোম্পানি করেন সেই ক্ষেত্রে একজনকে চেয়ারম্যান করতে পারেন যদি চেয়ারম্যান না রাখতে পারেন তাহলেও সমস্যা নেই যে মেন দায়িত্বে থাকবে তাকে ম্যানেজিং ডিরেক্টর করে দিবেন তার হাতেই কোম্পানি পরিচালিত হবে কোম্পানি মূল চালিকা শক্তি থাকবে ম্যানেজিং ডিরেক্টরের হাতে আরেকজন শুধু পরিচালক হিসেবে থেকে যাবে অর্থাৎ যদি মোট দুইজন পরিচালক নিয়োগ দেন সেখান থেকে একজন ম্যানেজিং ডিরেক্টর হবে আরেকজন পরিচালক বা ডিরেক্টর থেকে যাবে চেয়ারম্যান লাগবে না তারপর অথরাইজ ক্যাপিটাল বা প্রস্তাবিত মূলধন বা আমরা যেটাকে অনুমোদিত মূলধন বলে থাকি এটা নির্ধারণ করতে হবে এটা মূলত আপনার কোম্পানিতে কেমন ইনভেস্ট হবে কি পরিমাণ ইনভেস্ট হতে পারে এটার উপর ধারণা করে একটা দেওয়া হয় এটা আসলে আন্দোলন দেওয়া হয় এটা কম বেশি হলেও কোনো সমস্যা নেই এরপর পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন এটাও আন্দাজি দেওয়া হয় আপনি এটাও যা খুশি তাই দিতে পারেন দুই লাখ পাঁচ লাখ দশ লাখ দেখাতে পারেন কোনো সমস্যা নেই যাই হোক যদি কোনো কনসালটেন্টের সহায়তা নেন সেক্ষেত্রে উনি বলে দিবে যে আপনার কোম্পানির অথরাইজড ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটাল এই দুটা কত দিলে আপনার জন্য ভালো হবে এরপর দরকার হবে নেচার অফ বিজনেস অর্থাৎ আপনি কোন ধরনের ব্যবসা করবেন এই কোম্পানির আন্ডারে যদিও এখানে কোম্পানির মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন যখন তৈরি করা হবে সেখানে চল্লিশ থেকে পঞ্চাশটি ব্যবসার ধরন দিয়ে দেওয়া যায় সেখান থেকে আপনি যেগুলো সম্ভব করবেন আর যেগুলো সম্ভব না সেগুলো না করবেন কোনো সমস্যা নেই তবে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন তৈরি করার সময় সেখানে এমনভাবে ব্যবসার অবজেক্টগুলো ইনক্লুড করতে হবে যাতে ভবিষ্যতে আপনি যে কোনো ধরনের ব্যবসা করে যেতে পারেন এরপর পার্সোনাল ইনফরমেশন ডিরেক্টরদের ডিরেক্টরদের কি কি তথ্য লাগবে অর্থাৎ যেহেতু প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে গেলে দুইজন পরিচালকের দরকার হয় তো এই দুইজন পরিচালকের কি কি তথ্য লাগবে এক নম্বরে নাম তার এনআইডি কার্ডের মধ্যে যেভাবে তার নামটি দেওয়া আছে ইংলিশ ফরম্যাটে সেভাবে দিতে হবে তারপর পিতার নাম দিতে হবে মাতার নাম দিতে হবে তারপরে একটা ঠিকানা দিতে হবে প্রেজেন্ট বা পারমানেন্ট যে কোনো এক একটা ঠিকানা আপনারা দিতে পারেন এরপর ডেট অফ বার্থ এনআইডি কার্ডের মধ্যে অবশ্যই পরিচালকদের জন্ম তারিখ লেখা আছে সেভাবে জন্ম তারিখ লাগবে তারপর একটা মোবাইল নাম্বার লাগবে একটা ইমেল অ্যাড্রেস লাগবে তারপর ইট ইন সার্টিফিকেট লাগবে অবশ্যই দুইজন পরিচালকেরই এই তথ্যগুলো প্রয়োজন হবে এরপর এনআইডি কার্ড নাম্বার লাগবে তারপর কারেন্ট ফটো অর্থাৎ বর্তমান সময়ের তোলা এক কপি ছবি এবং স্বাক্ষর এই তথ্যগুলো দেওয়ার পর আপনার কোম্পানির নামে কোম্পানি আইন অনুসরণ করে আপনার ব্যবসার ধরন কি হবে তারপর ম্যানেজিং ডিরেক্টরের কি কি দায়িত্ব থাকবে তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার সিগনেচারে পরিচালিত হবে এগুলি সব কিছু ইনক্লুড করে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এই দুইটার সমন্বয়ে একটি যুগোপযোগী গঠনতন্ত্র তৈরি করতে হবে এবং জয়েন্ট স্টকে সেগুলো জমা দিয়ে রেজিস্ট্রেশনের ফি জমা দিয়ে তারপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে ইনকর্পোরেশন সার্টিফিকেট নিতে হবে জয়েন্ট স্টক বা আর জে এস সি থেকে জয়েন্ট স্টক বা আর জে সি থেকে প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন হয়ে যাওয়ার পর সেখান থেকে মূলত তিনটা পেপারস আপনাকে ইস্যু করে থাকবে এর মধ্যে একটা হচ্ছে ইনকরপোরেশন সার্টিফিকেট দ্বিতীয়টি হচ্ছে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের সমন্বয়ে একটি গঠনতন্ত্র আর তিন নাম্বারে যেটি দেওয়া হবে ফরম বারো এটাকে আমরা পিডি বা পার্টিকুলার অফ ডিরেক্টর বলে থাকি এই তিনটা জিনিস জয়েন্ট স্টক থেকে ইস্যু হয়ে গেলে বুঝবেন যে আপনার কোম্পানিটি নিবন্ধন হয়ে গেছে এরপর আপনি কোম্পানির অন্যান্য যে কাগজপত্রগুলো দরকার হবে পরবর্তীতে যেমন ট্রেড লাইসেন্স কোম্পানির নামে একটা টিন সার্টিফিকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দরকার হবে এই এগুলো কমপ্লিট হওয়ার পর আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি নিবন্ধন করানোর জন্য কোনো সহযোগিতার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিজস্ব লিগাল অ্যাডভাইজারি ফার্ম রয়েছে এবং সেটি ঢাকার বাজারে নিবন্ধন অফিসের পাশেই আমাদের অফিস তো আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করে থাকি এবং বিগত প্রায় পনেরো বছর ধরে আমরা অতি সুনামের সাথে এই সেবাটা দিয়ে যাচ্ছি